প্রধানমন্ত্রী উপস্থিতিতে না না আমি এসে কথা বলছি আমি বলছি উনি ছিলেন না ভালো হয়েছে চন্দ্রযান্তরি তাল নিখা যাও কাহামকে ইয়াপরি রিমাবাই স্রাং সানি সানজা যারাও বাউঠা কতর বেকশন হাসতে পডেস কংগ্রেস ইম্পকাতি ব ইশ্বরনি সাজি স্বপ্ন খা কাহাম ইয়াপর জাকা খা কাহাম ইয়াপর কা হাসতে কংগ্রেস নি এমএলএ সুদীপ রায় বর্মন ও শালা কংগ্রেস বকু নিবেশ কাগ বাজিতে চাতি মুসঙ্গই বেলাইখন হাতং থমা বাইকে কক তুমনা থুনাই রং নিবে খাবস কাং কংনার কা এমএলএ সুদীপ রায় বর্মন তাই ব কংনার শ্রী বাউঠা কতর মন্ত্রী অকরান রিব কিশাসুত খুব বেজোয়া সামনে নুকজাকা রাজনীতি সিনেমা খুলিব কংগ্রেচুলেশন টু ইসরো কংগ্রেচুলেশন টু অল দ্য সায়েন্টিস্ট এবং আজকের দিনে গর্বের সাথে আমরা ইসরো প্রতিষ্ঠাতা পণ্ডিত জওহরলাল নেহরুকে আমরা স্মরণ করছি আজকে দেশ যে জায়গায় এগিয়ে গেছে তার যে বীজ বুনে গেছে ইসরোর মাধ্যমে এটার ফসল আমরা পেতে চলেছি শ্রদ্ধার সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমরা স্মরণ করছি যে যখন স্পেস শাটল দিয়ে রাকেশ শর্মা যখন রাকেশ শর্মাকে যখন জিজ্ঞেস করা হলো উপর সে ভারত কো কেসা দিখতা হ্যায় রাকেশ শর্মা যখন বললেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তা হামারা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে একটা গর্বের দিন ভারতীয় হিসাবে গর্বের দিন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ইন্ডিয়ান অল ইন্ডিয়ানস আর প্রাউড অফ ইসরো অল ইন্ডিয়ান আর প্রাউড অফ দিস গ্রেট অ্যাচিভমেন্ট এবং সকল সায়েন্টিস্টদের আমরা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই গ্রেট ডে ফর ইন্ডিয়া মাইলস্টোন অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়া থ্যাংক ইউ স্যার একটু একটু ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজিকে ইসরো প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইন্দিরাজিকে যিনি রাকেশ শর্মার মতো লোকদের পাঠিয়েছিলেন চন্দ্রমায় এবং জিজ্ঞেস করার পর স্যার জাহাজে আচ্ছা হিন্দুস্তা আমার উত্তরে বলেছিলেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান দেশের প্রধানমন্ত্রী উনি যখন ওটা লঞ্চ হয়েছিল চন্দ্রায়ন থ্রি উনি যে উপস্থিত ছিলেন না তার জন্য কারণ চন্দ্রায়ন টুতে উনি উপস্থিত ছিলেন তার পরিণাম আমরা দেখেছি উনি চন্দ্রায়ন থ্রিতে উনি উপস্থিত ছিলেন না দারুণভাবে এটা সাকসেসফুল ল্যান্ডিং হয়েছে আপনাকে মনে হচ্ছে মানে এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে না না আমি এসে কথা বলছি আমি বলছি উনি ছিলেন না ভালো হয়েছে